তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভিতরে যে কি করি অজু করি, তাহলে আমি বিসমিল্লাহ বলতে পারবো না, কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ, টয়লেটে নিষেধ। আবার বিসমিল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না, তাহলে আমি করবোটা কি? অজুর বিষয়ে, অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার এরাদা রাখি, ওমা তৌফিকিল্লা বিল্লাহ। আমরা সকলেই কমবেশ জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা আবু দাউদ বর্ণনা হাদিস আসছে, তিনি বলেছেন মিফতাহুস সালাতি আত-তাহুর, সালাতের বা নামাজের চাবি হলো কি? পবিত্রতা বা অজু। তো চাবি যদি ঠিক থাকে, পারফেক্ট হয়, তাহলে তালা খুলবে। আর যদি চাবি পারফেক্ট না হয়, ঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না। অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলোর কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে? তার ভিতরে এক নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লা পাঠ না করা। অজুর শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লা। আপনি যখন হাত ধুয়ে তো অজু শুরু করবেন, দুই হাতের কবজি ধুয়ে তো অজু শুরু করবেন না প্রথম কাজ, তার আগে আপনি কি কি করবেন? বিসমিল্লা, বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন। বহু লোক আছি আমরা, অজুখানায় ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এই বলতে বলতে অজু শুরু করে দিছি, তাহলে বিসমিল্লা কখন পড়তেছি? বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না, আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর সুন্নাহ, এটা অজুর কি? সুন্নাহ। এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন, তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো, অজুটার ভিতরে কি আসলো? পূর্ণাঙ্গতা আসলো, অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্টপুষ্ট হলো। এই অজুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে, যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাজাহ হাদিস, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হবে না। হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযুর শুরুতে আল্লাহর নাম নেয় নাই, বিসমিল্লাহ বলেনি। এখন ওযু হবে না বলা হয়েছে, এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ ওলামা ইকরাম এবং ফুকাহা ইকরাম বলেন এখানে হবে না বলতে ওযুর ওই প্রাণ হলো না, অজু পূর্ণাঙ্গ হলো না, অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না, কোন রকম হয়ে গেল মাসিল হাল, সালাত আদায় হয়ে গেল, দায়িত্ব খালাস হয়ে গেল, কিন্তু এটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন, যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লাহ পাঠ না করি। তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন, খোশ গল্প করছেন, মোবাইলে আলাপ করছেন, অন্য কোনো ব্যস্ততায় আছেন, অন্য কোনো ধ্যানে আছেন, ওই অবস্থায় হাত ধুয়ে অজু শুরু করে দিন, বিসমিল্লাহ পাঠ করলেন না, এটা হলো একটা ত্রুটি। এই ত্রুটি আমাদের হয় কিনা মাঝে মধ্যে? অনেকে তো আসেন নিয়মিতই করেন না, অনেকে আসেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত ধুয়ে শুরু করে দিয়েছেন আর বিসমিল্লাহ আর বলেন নাই। তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না, যত বেশি গুরুত্বপূর্ণ অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে। এমনি তো একটা কমন নির্দেশ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, কাজটা অর্ধেক থাকে, অর্ধেকা থাকে, অপূর্ণাঙ্গ থাকে, পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ। কিন্তু অজুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা নির্দেশ আছে, অজু হয় না এমন কথা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল অজু শুরুতে বিসমিল্লাহ পাঠের পরে আমাদের সাবধান হতে হবে। এখন একটা সমস্যা হলো, আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে, আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ঠিক না? ঠিক, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, জায়েজ নাই। তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি, তাহলে আমি বিসমিল্লাহ বলতে পারবো না, কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ, টয়লেটে নিষেধ। আবার বিসমিল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না, তাহলে আমি করবোটা কি? বলেন সমাধানের পথ কি, পথ পথ কি, কি করব? কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমিল্লাহ বলবো, নাকি আপনার বিসমিল্লাহ ছেড়ে দেব? তাতে তো অজু আবার পূর্ণাঙ্গ হবে না, দুইটাই সমস্যা না। এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো অজুটা বাহির করার চেষ্টা করবেন। বেশিরভাগ জায়গাতে, সব জায়গাতে কমবেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে, থাকে না? থাকে না, বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক সময় আমরা কি করে ফেলি, অজু করে ফেলি, এটা উচিত না, এটা একটা ভুল আমাদের।
অজু আমরা করব বাহিরে, কেন? কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে, আর আল্লাহর নাম নেওয়া নিষেধ সেখানে। আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না, আর নাও নিতে পারছি না। যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুনাহ করছি টয়লেটে, আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে, ঠিক না? ঠিক। এই জন্য আমরা উত্তম হলো অজু করব কোথায়? বাইরে এসে যে কোনো টেপে।